নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এসএসসির যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা কিন্তু পুরোটাই ক্যান্সেল রয়েছে যেটা সুপ্রিম কোর্টে রয়েছে তার যে তদন্ত করছে সিবিআই সিবিআইয়ের হাতে কিন্তু আজ বিস্ফোরক তথ্য রয়েছে এমনটা কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে তো এসএসসির অ্যাডমিট কার্ড না থেকে অর্থাৎ এক কথায় এস ফর্ম ফিল না করেও কিন্তু শিক্ষকতা চাকরি পেয়েছে সেই সময় এবং এছাড়াও বিএড ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রায় চার থেকে পাঁচশো ক্যান্ডিডেট কিন্তু তারা স্কুলে শিক্ষকতা করছিলেন দীর্ঘ এতদিন ধরে তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কিন্তু তার আগে বলে রেখে যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই তো বন্ধুরা পঁচিশ হাজার সাতশো তেপান্ন প্যানেল যেটা ইতিমধ্যেই চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে যে মামলাটি সুপ্রিম কোর্টের যিনি প্রশাসনিক প্রধান ডি ওয়াই স্যার তিনি নিজেই কিন্তু একটি বেঞ্চ গঠন করেছেন তিন বিচারপতি এবং সেখানে তিনি স্বয়ং রয়েছেন এবং তিনি নিজে এই সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন শুনানি চলাকালীন বেশ কয়েকটি মন্তব্য কিন্তু করেছিলেন যেমন এই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসের এই যে জালিয়াতি বা দুর্নীতি এটাকে কিন্তু উনি সিস্টেমেটিক ফ্রড বলে আখ্যায়িত করেছিলেন তো এক্ষেত্রে এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু বারংবার সুপ্রিম কোর্টে এক কথা বলছেন কলকাতা হাইকোর্টে এক কথা বলেছেন এবং টিভির সামনে কিন্তু এক কথা বলেছেন তো সব থেকে বড়ো কথা আমরা কিন্তু শুনেছিলাম এসএসসি চেয়ারম্যান আট হাজার তিনশো জনের কথা বলেছিলেন যদিও তিনি আট হাজার তিনশো জনের লিস্ট জমা করেননি সিবিআইয়ের মুখে আমরা শুনেছিলাম যে আট হাজার তিনশো মতো কয়েকদিন আগে শুনেছিলাম যে তারাও কিন্তু দুর্নীতির নাম খুঁজে পেয়েছিলেন এবং গত দুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে ইমেল মারফত অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা নীলাদ্রি দাসকে অর্থাৎ নীলাদ্রি দাস হচ্ছে নাইশার যিনি কর্তা অর্থাৎ যে নাইসাকে ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ওএমআর মূল্যায়ন সংস্থার একজন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো নীলাদ্রি দাস তো সেই নীলাদ্রি দাসকে যে ইমেল করেছিলেন শান্তিপ্রসাদ সিনহা তৎকালীন এসএসসি চেয়ারম্যান যিনি বর্তমানে জেলে রয়েছেন তার সেই এসএম ইমেলের সূত্র ধরেই কিন্তু এবারে সিবিআই একের পর এক নজিরবিহীন তথ্য তারা কিন্তু বের করে নিয়ে আসছেন এবং এই সূত্র সূত্রদেরও কিন্তু সিবিআই এখনও পর্যন্ত প্রায় বারো হাজার জনের নামের তালিকা পেয়েছেন যারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছেন সবথেকে আশ্চর্য বিষয়ে বিচারপতি দেবাংশু বাসাকের বেঞ্চে যখন এই শুনানি হয় এবং তিনি অর্ডার কপিতে কিন্তু সাত হাজার একশো জনের দুর্নীতির কথা উল্লেখ করেছেন অর্থাৎ সেই সময় কিন্তু এই তথ্যটাই পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং যার জন্য কিভাবে আলাদা করবে বা পুরো প্যানেলটাকে কি করে যোগ্য অযোগ্য আলাদা করবে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট করতে পারেনি এটা এসএসসিকে বারংবার দিতে বলা হয়েছিল এসএসসি দিতে পারেনি তাই পুরো প্যানেলটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে তো এবারে সুপ্রিম কোর্টেও কিন্তু হয়তো এরকমই হতে চলেছে কেননা কলকাতা হাইকোর্টের নির্দেশ যেমন ছিল এবার সুপ্রিম কোর্টেও কিন্তু সেই নির্দেশই আসতে চলেছে তার বেশ কয়েকটি কারণ রয়েছে কেননা সিবিআই একের পর এক যে তথ্য উঠিয়ে নিয়ে আসছে এবং সব থেকে বড় কথা আপনারা জানেন যে প্রায় চার হাজার মতো শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বাড়িতে কিন্তু সিবিআই ইতিমধ্যেই তাদের যে চিঠি সে চিঠি কিন্তু পাঠিয়েছে যেখানে কিন্তু নিজাম প্যালেসে তলব করা হয়ে হচ্ছে শিক্ষক অশিক্ষক কর্মীদের যে কাকে টাকা দিয়েছেন কোথায় টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন আপনি কি করে চাকরি পেলেন প্যানেলে নাম না থেকেও কী করে চাকরি পেয়ে গেলেন এই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআই তদন্ত করছে এবং এই সমস্ত তদন্তেও কিন্তু সিবিআই একের পর এক কিন্তু তথ্য বের করে চলেছেন ফলে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে মামলার শুনানি হতে চলেছে এখনও কিন্তু প্রায় দুই মাসের কাছাকাছি সময় রয়েছে এই ছাপান্ন দিনের মধ্যে কিন্তু হয়তো অনেক কিছু তথ্য সিবিআই উদ্ধার করে ফেলবে এবং সংখ্যাটা পুরো যে উনিশ হাজার প্যানেলটাকে স্বচ্ছ বলে দাবি করছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার তো সংখ্যাটা কোথায় গিয়ে যে দাঁড়াবে দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সেটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে না কেননা সিবিআই কিন্তু যে তদন্ত করছে সেখান থেকে কিন্তু বারো হাজার মতো ছাড়িয়ে গেছে এবং যেখানে দেখা গিয়েছে চার থেকে পাঁচশো মতো ক্যান্ডিডেট যাদের কিন্তু ফেক বিএড ডিগ্রি যাদের সে সময় বিএড ডিগ্রিই ছিল না যারা নন বিএড হিসেবে কিন্তু জয়েন করেছিলেন পরবর্তীতে তাদেরকে বিএডটা কোনো রকমের ফেক ডিগ্রি সাবমিট করে দেওয়া হয়েছিল এরকমও কিন্তু তথ্য সিবিআইর তরফ থেকে উঠে আসছে এবং শুধু তাই নয় এসএসসির যে ফর্ম ফিল আপ করতে হয় চাকরি পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় ফর্ম সাবমিট করতে হয় সেই ফর্মটাও অনেকে সাবমিট করেনি অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ডই নাই অথচ কিন্তু তারা ভূতুরেভাবে চাকরি পেয়ে গেছে এই সমস্ত অভিযোগ কিন্তু উঠে আসছে সিবিআইয়ের তথ্য অনুযায়ী তো সিবিআইয়ের এই যে এই সমস্ত তথ্য আগামী ষোলোই জুলাই কিন্তু এই সিপিআই তথ্যটাই থেকে বেশি সুপ্রিম কোর্টে কার্যকরী হবে এসএসসির চেয়ারম্যান যতই যায় বলুক না কেন কেননা তারা কিন্তু কোনো ভ্যালিড কাজ করেনি তারা ওএমআর যদি রাখতো সেক্ষেত্রে হয়তো ওএমআর কারচুপিতে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের চাকরিটা বাতিল হতো পুরো প্যানেলটা কিন্তু বেঁচে যেত কিন্তু যেহেতু ওএমআর নাই ডিজিটাল কপি নাই কোনো কিছুই কিন্তু নাই তোদের তাদের কাছে বা ওএমআর যে ফুটপ্রিন্ট সেটাও নাই ফলে সিবিআই যেগুলো উদ্ধার করে নিয়ে এসছে তার উপরেই কিন্তু বেশ করে এই বারো হাজারের তথ্য তারা এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছে এবং কাদের কাদের বিএড ছিল কাদের বিএড ছিল না এ সমস্ত বিষয় কিন্তু সিবিআই উদ্ধার করছে তো আগামীতে এই বিষয় নিয়ে কিন্তু ভয়ঙ্কর খেলা হতে চলেছে সুপ্রিম কোর্টে তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র ওএমআর বিকৃতি করে যারা চাকরি পেয়েছে সেই পাঁচ হাজার জনেরই কিন্তু চাকরি বাতিল করেছিলেন যে রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যদি তারা অভিজিৎ গাঙ্গুলির রায়ের ওপরেই থেমে যেতেন বা সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপরেই যদি এসএসসি থেমে যেত তাহলে কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনকে এবং তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গের এই যে প্রায় একুশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী তাদেরকে কিন্তু এই দিন দেখতে হতো না কেননা সেখানে কিন্তু শুধুমাত্র পাঁচ হাজার জনেরই চাকরি বাতিল হতো এবং পুরো প্যানেলটা কিন্তু বেঁচে যেত প্রায় একুশ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু বেঁচে যেত তাদের জীবন জীবিকার যে প্রশ্ন উঠছে সেটাও কিন্তু বেঁচে যেত কিন্তু এসএসসির ভুলেই কিন্তু আজকে আবার ডুবতে বসেছে পুরো পঁচিশ সাতশো তেপান্ন প্যানেল তো আপনারা যদি জানেন যে দিল্লিতে কিন্তু কয়েক বছর আগে পার্শ্ববর্তী রাজ্য দিল্লিতেও কিন্তু এই দুর্নীতির কারণে একটা পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ডিওয়াই চন্দ্রচূড় স্যার নিজে এবং অপরপক্ষে ত্রিপুরা রাজ্যে দু সালের একটি কেস নিয়ে যেটা কিন্তু দু সালে ত্রিপুরায় দশ হাজার মতো শিক্ষকের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট তো এরকম কিন্তু নজিরবিহীন ঘটনা রয়েছে সুপ্রিম কোর্টে যেখানে কিন্তু দুর্নীতি প্রমাণিত হলেই প্যানেল বাতিল করে দেওয়া তো এক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে কি করবে সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু থেকে বড় প্রশ্ন তো সিবিআই কি রিপোর্ট দিচ্ছে এবং স্কুল সার্ভিস কি রিপোর্ট দিচ্ছে সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো দেখা যাক আগামী ষোলো তারিখ কী হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ